हेलो फ्रेंड्स, आमार चैनले सबाई के स्वागत। तो आज के ब्लॉगटा शुरू करछी, एखन रात्रि बजे 9:30। शुरू करते ही केमन एकटा अद्भुत लागछिलो, किन्तु किछु करार नहीं। आज के सारा दिन एकटा विशेष काज निये खूबी व्यस्त छिलाम, तो सेई जन्य आर सारा दिने ब्लॉग सारा दिने नय सकालबेला आमी ब्लॉग शूट करते पारिनि। तो एखन आमी रातेर खाबारेर प्रिपारेशन करछी, तो चलू अपने एक चार पिस पोना माछ नहीं प्याज बाटा आदा बाटा रसुन बाटा और हलुद गुड़ो और नून दिए अल्प एकटू लेबू रस दिए भालो करे मैरिनेट करे रेखे। फ्राइड राइसेर मसला बनानोर जोन्नो आमार जयित्री जायफल एलाच और दारचिनी आमी रेखे दिएछि, एटा दिए मसला आमी बानाबो। एरपरे आमी একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে যখন গরম হবে তখন আমি এই মশলাগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব আর ভালো করে গরম করে নেব। কড়াইটা যেন একদম সিম আঁচে থাকে, কারণ বেশি আঁচটা আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আমি এখানে কিছু সবজিও কেটে রেখেছি, গাজর আর বিনস এগুলো দেব। আচ্ছা, এরপরে আমি বলি আমি মশলাটাকে শিলনোড়ায় বাটবো। যেহেতু মশলাটা কম তাই মিক্সিতে আর বাটবো না, শিলনোড়াতেই বাটবো। তো শিলনোড়াটা যেন পুরোপুরি শুকনো অবস্থায় থাকে। নোড়াটার মধ্যে কিছুটা জল লেগেছিল বলে নোড়াটাকে আমি ভালো করে আগুনের আঁচে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন, শিল আর নোড়া দুটোই কিন্তু শুকনো অবস্থায় রয়েছে। এইবারে আমি মশলাগুলোকে ওখানে ঢেলে দিলাম আর আমি এবারে মশলাগুলোকে বেটে নেব একটু ঠান্ডা হলে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা কৌটো এনে রেখে দিলাম, মশলাটা বাটা হয়ে গেলে সাথে সাথে এই কৌটোর মধ্যে আমি রেখে দেবো। এরপরে আমি সবজির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং ভাজতে থাকলাম। মশলাগুলোকে আমি নোড়া দিয়ে ভালো করে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিলাম। মিক্সিতে দিলে মশলাগুলোকে আগের থেকে ভাঙার দরকার নেই, ওটা এমনি গুঁড়ো হয়ে বেরিয়ে আসবে। মশলাটাকে আমি কৌটোর মধ্যে রেখে দিলাম। এরপরে আমি একটা চাটু গ্যাসের ওপরে বসাবো এবং তারপরে হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাটুর ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেব আর রেডি রাখবো ভাজা সবজি, মশলা, চিনি আর কাজু বাদাম আর তার সাথে নুন। এরপরে আমি পাশের কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবং মাছগুলোকে, যেগুলো আমি মেখে রেখেছিলাম, ভালো করে কাচিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এতে মাছগুলো আস্তে আস্তে সুন্দর মতো ফ্রাই হতে থাকবে। এবারে ওই হাঁড়িটাকে আমি খুলে দেখলাম যে হাঁড়িটা গরম হয়ে গেছে। এরপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে ভালো করে হাঁড়িটাকে আমি একটা কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটাকে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। আপনারা ব্রাশও ইউজ করতে পারেন। এরপরে আমি ফোড়নে দেব দারচিনি আর এলাচ দিয়ে তারপরে আমি ভাতটাকে দিয়ে দেব। আমি যে ভাতটা রান্না করে রেখেছি সেই ভাতটা হচ্ছে বাসমতি চাল। আমি ভাতটা রান্না করার সময় জলের মধ্যে সাদা তেল দিয়েছি, এর ফলে কি ভাতটা খুব ঝরঝরে থাকবে আর ভাতটা যেন 80% রান্না হয়। হাত দিয়ে চালটাকে টিপে দেখবেন যাতে পুরোপুরি এটা গলে না যায় বা একেবারে নরম না হয়ে যায়। একটু শক্ত অবস্থাতেই আপনারা কিন্তু ভাতটাকে নামাবেন আর ভালো করে ভাতটাকে শুকনো করে তারপরে কিন্তু রান্নার জন্য আমি তৈরি করেছি। এরপরে আমি হাঁড়ির মধ্যে এই যে ভাতের প্রায় অর্ধেকের একটু বেশি অংশই হাঁড়ির মধ্যে প্রথম দফায় আমি দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে এক এক করে গুছিয়ে রাখা জিনিসগুলো, যেমন সবজি, তারপরে তার মধ্যে দেব আমি কাজু বাদাম আর স্বাদ মতো নুন এতে আমি দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি। এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। আর তারপরে আমি এর মধ্যে দেব ঘি। ঘিটা আপনারা পরিমাণ মতো নিজেদের ভাব অনুযায়ী দেবেন। এই যে রেডি হয়ে গেছে আমার প্রথম দফার ফ্রাইড রাইসের ভাতটা। এরপরে বাকি যেটুকু ভাত বাকি আছে সেটুকু আমি এর ওপর দিয়ে চাপিয়ে দেব। দিয়ে তারপরে আমি যেটুকু কাজু বাদাম, যেটুকু সবজি থাকে সেটুকু দেব। আর যদি মনে হয় আপনাদের, আরেকবার আপনারা চিনি আর পরিমাণ মতো নুন দিতে পারেন। আর এরপরে আমি যে বানিয়ে রাখা মশলাটা ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দেব। মশলাটা কিন্তু আপনারা পরিমাণটা বুঝে দেবেন, বেশি দিলে কিন্তু উগ্র গন্ধ বেরোবে, এটা শুধু ফ্লেভার হওয়ার জন্য। এরপরে আমি সামান্য একটু ঘি দিয়ে নিলাম, আরও আমার মনে হলো একটু নুন লাগবে। তো দেখুন, এইবারে হাঁড়িটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কিছুটা ভাত বাকি ছিল, তো সেটুকু আমি ওপর দিয়ে চাপিয়ে দিলাম। দিয়ে আমি হাঁড়ির ঢাকনাটা ভালো করে বন্ধ করে গ্যাসটাকে সামান্য একটু বাড়িয়ে আমি এবারে রেখে দিলাম।
মাছটাকে একটু উল্টে দিলাম। এরপরে আমি হাঁড়িটাকে একটা কাপড় দিয়ে ধরে ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে ভেতরে সব কিছু ভালোমতো মিশে যায়। তারপরে হাঁড়ির ঢাকনাটা আস্তে করে খুলে নিয়ে আমি ভেতরের ভাত আর যা মিশ্রণ আমি দিয়েছি সেগুলোকে ভালো করে হাতা দিয়ে আমি মিশিয়ে নেব। এই সব পদ্ধতিতেই কিন্তু গ্যাসটা একেবারে সিমাচে থাকবে। এরপরে হয়ে গেলে আপনারা ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট হাঁড়িটাকে চাটুর ওপরে বসিয়ে রাখবেন, তখন গরম গরম রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। এর সাথে আমাদের আছে মাছ ভাজা আর মাটন কষা। তো এই হলো আমাদের ডিনার। আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। তো এই রেসিপিটা শেয়ার করার জন্যই আমি ব্লগটাকে আজকে শুরু করেছিলাম, নইলে আজকে ব্লগ করার মতো অবস্থায় আমি নেই। তো যাই হোক, আপনারা সবাই সঙ্গে থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, তাহলে আমার যত নতুন ভিডিও সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা সঙ্গে থেকো, খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।